চলছে পরের খবরে। সিপিএম এর তৃণমূল সংঘর্ষে ফেরুকতপ্ত দক্ষিণ কলকাতার কসবা এলাকা। আজকে পুরসভার 91 নম্বর ওয়ার্ডের কুমোরপাড়া এলাকাতে দলীয় মুখপাত্র জাগো বাংলার বোর্ড উদ্বোধন করার কথা স্থানীয় বিধায়ক জাভেদ খানের, আর রবিবার রাত থেকে সেই কাজই চলছিল। তৃণমূল কর্মী এবং সমর্থকদের অভিযোগ যে সেই সময় স্থানীয় সিপিএম কাউন্সিলরের অনুগামীরা তাদেরকে আক্রমণ করে, শুধু অকথ্য ভাষায় গালিগালাজি নয়, এক তৃণমূল সমর্থককে মারধরও করা হয় বলে তারা দাবি করেছেন। এমনকি তাদের লক্ষ্য করে বোতল ছোড়া এবং দুরাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। যদিও শাসক দলের কর্মী সমর্থকদের আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এলাকার সিপিএম কর্মীরা। তাদের পাল্টা দাবি যে গণশক্তির বোর্ড ভেঙে সেখানে জাগো বাংলার বোর্ড তৈরি করা হয়েছে। এই প্রতিবাদ জানালে তাদের ওপরই হামলা চালায় এলাকার তৃণমূল সমর্থকেরা। এখানটাকার এলসিএম, সিপিএম এর এলসিএম এখানটাকার, ওর নেতৃত্বেই সবকিছু হচ্ছে। ও বসে বসে এই করছে ওই করছে, দুনিয়ার দুষ্কৃতীদের পাড়ায় ঢুকিয়ে এনে অত্যাচার করাচ্ছে। ওরা দুষ্কৃতি, এর আগে গেল মাঝখানে একটা সপ্তাহ বাদ দিয়ে, তার আগের সপ্তাহ তো ওই জিনিসও করে গেছে। তখন বাড়ি ছাড়া হয়েছিল, আমরা বাড়িতে গেছিলাম পুলিশ সমেত, কিন্তু আমরা সিপিএম এর দুষ্কৃতি। ওরা ওরা 11 থেকে আজকে 16 পর্যন্ত ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েই যাচ্ছে। এইটা সম্পূর্ণ মিথ্যা। আপনি যদি দেখতে আমার সঙ্গে যেতে চান, আমি দেখিয়ে দিতে পারি। 91 নম্বর ওয়ার্ডে 19 তারিখে নির্বাচনে ফল ঘোষণা হওয়ার পরে বোসপুকুরে আমাদের পার্টি অফিস, যোগেন্দ্র গার্ডেনের আমাদের পার্টি অফিস দখল করে নেওয়া হয়েছে। একের পর এক রথতলার মোড় থেকে রুবি পার্ক, রথতলার মোড় থেকে যোগেন্দ্র গার্ডেন, বোসপুকুর বিস্তীর্ণ অঞ্চলে যে আমাদের গণশক্তির বোর্ড ছিল, সমস্ত গণশক্তির বোর্ড ভেঙে উড়িয়ে দিয়েছে। এবং যেগুলো আরসিসি কনস্ট্রাকশন করা রয়েছে, সেই আরসিসি কনস্ট্রাকশন এই রথতলার মোড়েই, মানে মিনি বাস স্ট্যান্ডের মোড়েই রয়েছে, ওইটাকে জাগো বাংলার বোর্ড লিখে দিয়েছে। আমাদের যে বিশেষ শহীদবেদিগুলো ছিল, সমস্ত শহীদবেদি ভেঙে তারা ওখানে ইসে করেছে।